আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আপনাদেরকে আমি কোথায় নিয়ে যাচ্ছি হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। চলচ্চিত্রের কিংবদন্তি যার নাম না বললেও আপনারা চিনতে পারছেন, সেই নায়ক মান্নার। মান্না দেশের বাড়ি টাঙ্গাইল, তার কবর এবং তার বাড়ির আনাচে কানাচে কিভাবে রয়েছে তার গোরস্থান এবং তার বাড়ির সকল কিছু আপনাদেরকে দেখাব। তো কথায় কোনো ভুল হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই টাঙ্গাইলের তার দেশের বাড়ি এলেঙ্গাতে। ইতিমধ্যেই আমরা টাঙ্গাইল যাওয়ার যে মহাসড়ক, সেই মহাসড়কের কাছাকাছি এসে পড়েছি। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছুই দেখতে পারবেন। পাশে থাকেন, নিয়ে যাচ্ছি আপনাদেরকে মান্নার যে জায়গায় চির শায়িত হয়েছেন সেই কবর দেখাবো, এবং তার বাড়ির আশেপাশে কি পরিমাণ জায়গা জমি ছিল, বর্তমান কি অবস্থায় আছে। মনোরম পরিবেশ দেখেন, অনেক সুন্দর রাস্তা। এই রাস্তাটি নতুন সংযোগ করা হয়েছে, রাস্তা পুরানি ছিল কিন্তু মেরামত করা হয়েছে রাস্তাটি। দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশ দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে, মাঝখানে আপনার অনেক গাছ লাগানো, পরিবেশটি অন্যরকম। এই গাছের গোড়ালি থেকে তিন রাস্তার মোড়, বাম পাশে হচ্ছে গিয়ে আপনার এলেঙ্গা বাস স্ট্যান্ড, আর ডান পাশ দিয়ে যেতে হয় মরহুম মান্নার বাড়ির। আপনার এলেঙ্গা থেকে বাগান বাড়ি বললেই নিয়ে আসবে, এটা হচ্ছে প্রথম গেট। এটাই হচ্ছে মান্নাদের পরিবারের যে জায়গা জমি, এছাড়াও তাদের অনেক জায়গা রয়েছে, কিন্তু এখানেই মান্নার জন্মভূমি। বাম পাশে যে ওয়ালগুলি দেখতে পাচ্ছেন এগুলোই, আর এটাই হচ্ছে দ্বিতীয় গেট। আর তাল গাছের পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি হচ্ছে
মান্নার দাদাই দাদি দিয়েছে। 1994 সালে তিনি মসজিদ নির্মাণ করেছেন। আসুন, তার এই জমির পাশ দিয়ে কিছু দোকানপাট রয়েছে, সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এখান থেকে বাম পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব মান্নার চাচারা ভাড়া দিয়েছেন। এখন আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব, তার আগেই আপনাদেরকে এই মসজিদটি দেখিয়ে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন বাগানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। তার দাদির নাম ছিল মমতাজ তালুকদার। 1994 সালে তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। আর ইনি হচ্ছেন মান্নার ফুপি। তার কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম মান্নার কবর কোনটি, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। মানে যে ফার্স্ট প্রথম যেটা, এটা খালি কবর, এই জন্যই জিজ্ঞেস করেছিলাম নায়ক মান্নার। যে এটা মৃত্যু সন পর্যন্ত লেখা নেই, এই কবর কোনটি এখান থেকে আপনারা হয়তো চিনতে পারবেন না, যার জন্যই মান্নার ফুপিকে আমরা জিজ্ঞেস করেছি। বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি ফাঁকা, এখানে কারো কবর নেই। আর এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশেই, এটি হয়েছে মরহুম মান্নার কবর। তার পাশেরটি রয়েছে ডান পাশে তার মার কবর। এটা তাদের পারিবারিক কবরস্থান, এখানে যা আছে তাদের পারিবারিক যে লোকজন তাদেরই কবর। আর এই দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো মান্নার চাচার। আর এটা তো দেখিয়ে আপনাদের, তারপরেও ভালোভাবে দেখেন। আর এটা হচ্ছে ফাঁকা পড়ে রয়েছে, তাই না? এটা ফাঁকা। আর অনেকেই বিশ্বাস করবেন না হয়তো, নায়ক মান্না এত টাকার মালিক ছিল, তার কবরের এই বেহাল দশা, তার মৃত্যু সন পর্যন্ত লেখা নেই। আর এটা এটা কার? মান্নার ফুপিকে জিজ্ঞেস করেছিলাম যে কবরের এই অবস্থা কেন, মানুষ আসলে তো চিনতেই পারবে না কার কোনটি কবর। তিনি বলেছেন পারিবারিক সমস্যার কারণে তার এই কবরের যে পাকাকরণ কাজটি ছিল এটি করতে পারেনি, অচিরে করে ফেলবে। আর মান্নার ফুপি ট্যাকশন করেন বাড়িগুলি, আর সবাই দেশের বাইরে থেকে। এটাই হচ্ছে মান্নার ফুপির বাসা, সামনে যেটা দেখতে পাচ্ছেন। আর যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন শাহেদ তালুকদার, আর এটা তাদের কয়েছে তারা দুই চাষার দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। দুই চাষা এটাও তার চাচা, এটাও তার চাচা। আর যে বিল্ডিং এর কাজ চলমান আছে এগুলো বিক্রি করে দিয়েছে তারা, সাত তারিখ ধরে এটা দেখতে পাচ্ছি।
ওই বিল্ডিংটু বিক্রি করে দিয়েছে। হয়তো তারা ইচ্ছে করলে এই কবরটি পাকাকরণ করতে পারত, কিন্তু কেন করেনি সেটি তারাই ভালো বলতে পারবে। নায়ক মান্না ভক্ত শ্রোতা যারা আছেন, আপনারা আসলে দেখতে পারবেন কবরটি। হয়তো আপনারা কখন আসবেন তখন দেখতে পারবেন মান্নার স্মৃতিচারণ, কিছু মৃত্যুসন পর্যন্ত লেখা, এগুলো দেখতে পারবেন। মান্না মৃত্যুবরণ করেছেন 17 ফেব্রুয়ারি 2021 সালে, 13 বছর হবে। এবার দেখাই মান্নার ফুফির বাসা। এটাই হচ্ছে মান্নার ফুফির বাসা, দেখছেন হোসনে আরা বেগম। এটি হচ্ছে মান্নার ফুফির বাসা, উনি দেখশন করেন তার বাড়ি।